আশুতোষ নাথ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কাজ করেন। স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। ছোট থেকেই স্বপ্ন দেখেছেন বিজ্ঞানী হওয়ার, রসায়নে গবেষণা করার, আর সেই স্বপ্ন এখন বাস্তব, সবাইকে অবাক করে দিয়ে। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের উচ্চতর গবেষণা করার বৃত্তি লাভ করেছেন। আশুতোষের বেড়ে ওঠা খাগড়াছড়ির মানিকছড়িতে। বাবা মিলন নাথ রাইস মিল চালান। পাঁচ ভাই বোনের মধ্যে সবার ছোট, তাই তার উপর বাড়তি ভালোবাসা ছিল বড় ভাই পরিতোষ নাথের। জামা সেলাইয়ের কাজ করতেন তিনি। আয়ের একটা বড় অংশই ব্যয় করতেন আশুতোষের পড়ালেখার পেছনে। 2008 সালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, 2010 সালে মানিকছড়ি গিরিমৈত্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। কখনো বাবা কখনো ভাইকে কাজে সাহায্য করতে গিয়ে পড়াশোনায় মন দিতে পারেননি। এইচএসসি পাশের পর ভর্তি পরীক্ষা দেওয়ার টাকা জোগাড় করতে হিমশিম খেয়েছেন। একটি পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তি হতে পারেননি। অনার্সের দিনগুলোতেও চট্টগ্রামের চকবাজার এলাকার একটি কম্পিউটারের দোকানে পার্ট টাইম কাজ করতেন। 2014 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে পাশ করেন সম্মান। তৃতীয় বর্ষে পড়ার সময় 2013 সালে অফিস অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য আবেদন করেন। 2013 সালে এই চাকরি পেয়ে চলে আসেন ঢাকায়। যা বেতন পান তা দিয়ে সংসার চলে না, তাই রাত জেগে শুরু করেন ফ্রিল্যান্সিং। 2019 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বইটে পড়ার সময় মূলত গবেষণায় তার ঝোঁক তৈরি হয়। আশুতোষ নাথের গবেষণা বিষয়ে তিনটি আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। পিএইচডি করবেন মেডিসিন অ্যান্ড সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রির উপর। পিএইচডিতে সুযোগ পাওয়ার পর শিক্ষা ছুটি নিয়েছেন তিনি। বুয়েট থেকে রসায়নে মাস্টার্সের পর মলিকুলারের এক ব্যতিক্রমী আবিষ্কারের জন্য তার নেতৃত্বে নেপালে বাংলাদেশ প্রতিনিধি দল যায়। তিনি প্রতিনিধি দলের নেতা হিসেবে অনবদ্য এক প্রেজেন্টেশন দেন। নেপাল সরকার তার ভূয়সী প্রশংসা করে। আশুতোষ বিয়ে করেন 2019 সালে। জীবনের নতুন ইনিংসে তার সতীর্থ হয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন স্ত্রী গান্ধী দেবী। স্ত্রী চট্টগ্রামে পড়াশোনা করছেন, আর সবসময় বটবৃক্ষের মতো ছায়া নিয়ে আছেন বড় ভাই। নিজের অদম্য ইচ্ছাশক্তি, মেধা জোরে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেবেন মেধাবী এই যুবক। রসায়নে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সস্ত্রীক আগামী 12 আগস্ট রওনা দেবেন তিনি। আগামী 5 বছর সস্ত্রীক সেখানেই থাকবেন। সুলতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।